গ্রামগঞ্জে নারী মানে লজ্জাবতী বধু, নারী মানে কেবলই স্বামী সন্তান আর সংসার সামলানোর গুরুদায়িত্ব পালনের দ্বারা ধীরে ধীরে পরিবর্তন হয়েছে। পরিবর্তনের সেই ধারায় যোগ হয়েছে নতুন পালক, ঘরের বাইরে এসে তারা শুরু করেছেন স্বপ্নের স্বাধীন ব্যবসা। আমরা উল্লাসী সিজনে বাস্তবায়ন করেছেন এবং ওই প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়ন ট্রেড কাপ বিকাশ বাংলাদেশের মাধ্যমেই এটা আমরা পেয়েছি। আমাদের যে গ্রুপের যে 30টা মহিলা আমরা আছি তাদেরও কিছু অবদান আছে এখানে। আমাদের একজন সেলসম্যান আছে, সে প্রতিদিন দোকানে থাকবে। তার আমরা মাস কাবারে একটা বেতনের ব্যবস্থা করেছি এখানে। আমরা প্রতিদিন সন্ধ্যাবেলায় এসে তার কাছ থেকে আমরা হিসাব নিকাশ নেবো। আমাদের দোকান পরিচালনা পাঁচজন একটা কমিটি আছে। ডাকবে বেসরকারি সংস্থা উল্লাসীর বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন ওই প্রকল্পের উদ্যোগে মহিলাদের নিজস্ব মালিকানাধীন উইমেন কমিউনিটি স্টোর সদাই পাতির উদ্বোধন হয়েছে। আমরা নারীর ক্ষমতায়নের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প করছি, তবে এই প্রকল্পে যে নারীর সামাজিক এবং অর্থনৈতিক দুই দিক থেকে আমরা ক্ষমতায়নের চেষ্টা করছি ভিন্ন ধর্মী কিছু কাজের সাথে যুক্ত করতে। সাধারণত আমরা দেখে আসি আমাদের গ্রামগঞ্জে মহিলারা মূলত হাঁস মুরগি পালন, গরু ছাগল প্রতিপালন, কৃষিকাজ এই ধরনের কাজের সাথেই যুক্ত থাকে, কিন্তু আমরা এই প্রকল্পের আওতায় আমরা চেষ্টা করেছি যে নারীদেরকে প্রাতিষ্ঠানিক যেগুলো কাজ সেগুলোর সাথে যুক্ত করতে, এবং সেই কারণেই আমরা তাদেরকে প্রাতিষ্ঠানিক একটি ব্যবসা যেটি তারা সমবায় আকারে পরিচালনা করবে এরকম একটি ব্যবসার সাথে যুক্ত করার চেষ্টা করছি। নারীরা যেহেতু এককভাবে কোনো ব্যবসা করা আসলে অনেক ঝুঁকিপূর্ণ গ্রামীণ মহিলাদের জন্য, যেহেতু তারা দরিদ্র পরিবার থেকে আসে, কিন্তু যখন তারা দলীয়ভাবে সমবায় আকারে ব্যবসা পরিচালনা করবে তখন তাদের শক্তিও বেশি হবে এবং তাদের জন্য সহজ হবে ব্যবসা পরিচালনা করা। সে কারণে আমরা খুবই আশাবাদী যে এই ধরনের সমবায় আকারে ব্যবসা পরিচালনা আমরা আশা করছি যে খুব সফল হবে। কালীনগর ক্যাথলিক মিশন চত্বর উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশন সভাপতি শামসুন্নাহার বেগমের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তারা বলেন, সেই কাজটি ট্রেড কাপ এক্সচেঞ্জ এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে আমরা এখানে বাস্তবায়ন করতে যাচ্ছি। আন্তরিকভাবে সহযোগিতা না করে আমরা যেমন যুদ্ধ একা করে বাংলাদেশ স্বাধীন করতে পারি নাই, তেমনি নারীর ক্ষমতায়ন করতে হলেও শুধুমাত্র ট্রেড কাপ এক্সচেঞ্জ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং উল্লাসী সৃজনী সংঘ একা পারবে না। আমাদের সামর্থ্যের মধ্যে কি সহযোগিতা করা যেতে পারে, সরকারের কাছ থেকে কি সহযোগিতা পাওয়া যেতে পারে, ইউনিয়ন কাউন্সিলের কাছ থেকে কি সহযোগিতা পাওয়া যেতে পারে, উপজেলা পরিষদের কাছে কি সহযোগিতা পেতে পারে, সব মিলে আমরা আপনাদের সাহায্য করার চেষ্টা করবো। শুধু এটা শেষ নয়, এটা শুরু হলো, আপনারা এটা ধরে রাখবেন। সদাইপাতি দোকান আমরা করেছি অন্য কারণে। আমাদের দেশে আজকে 50 বছর ধরে এনজিওরা কাজ করছে সমাজের উন্নয়নের জন্য। আমরা পুরুষ আর নারীর মধ্যে ভেদাভেদ থাকবো না। প্রথম কথা হলো কাজের কোনো লিঙ্গ নেই। বিশ্বাসটুকু তারা যেরকম আপনাদের প্রতি রেখেছে আপনাদেরও তাদের প্রতি সেই বিশ্বাস রাখতে হবে। অবশ্যই যারা সদস্য আছেন এবং সদস্যের বাইরে যারা আছে আপনাদের যারা পরিচিত তারা এই দোকানটাকে ন্যায্য মূল্যে যেমন আপনারা মালামাল কিনতে পারবেন, এই দোকানটাকে রক্ষার দায়িত্ব কিন্তু আপনারা আমার সবাই। এই চ্যালেঞ্জটা যদি আপনারা নিতে পারেন, গ্রহণ করতে পারেন, এখানে স্বাবলম্বী হতে পারেন, আমি বিশ্বাস করি উল্লাসী সৃজনী সংঘ এবং যারা এই কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য অর্থ দিয়ে যাচ্ছেন তারা আরো উৎসাহিত হবেন, আপনাদের প্রতি খুশি হবেন। এই কজনকে যদি ধরে রাখতে পারেন আপনারা আপনাদের মনের ভালোবাসা দিয়ে, তাহলে আপনাদের উন্নয়ন তো একদিনে হয় না, একসঙ্গে হয় না। আর আপনারা মায়েরা নারী, আপনারা কখনো নিজেকে কখনো ছোট করবেন না। আমি কিন্তু সব সময় সব জায়গাতেই কিন্তু একটি কথা খুব গর্ব করে বলতে চাই যে নারীদের অনেক কাজ, অনেক কঠিন কাজ। প্রথম কাজ হলো পরকে আপন করতে হয়, তারপরে বাড়ির সংসারের কাজকর্ম বাদেও তারা কিন্তু সমাজের কাজ করে, রাজনীতি করে। সরকার একা পারে না বিধায় জিও এনজিও কোলাবোরেটিভলি কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছে সরকার। বিভিন্নভাবে উৎসাহিত করে এনজিওদেরকে, অর্থাৎ আজকে যে উল্লাসী সৃজনী সংঘ সেটা কিন্তু তারই একটা বহি। অর্থাৎ আমাদের সদাইপাতি যে আজকে যে শুভ উদ্বোধন, এই শুভ উদ্বোধনে যে কাঙ্ক্ষিত লক্ষ্য এটা পূরণ হবে। উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানে ইউরোপিয়ান ইউনিয়ন ট্রেড ক্রাফট এক্সচেঞ্জের টিম লিডার মোতওয়াক্কেল বিল্লা, প্রজেক্ট ম্যানেজার জেন্ডার সাবিয়া সুলতানা, রিজিওনাল কোঅর্ডিনেটর আনিসুজ্জামান, উল্লাসীর UFC প্রজন্মনাথ শীল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সদাইপাতি নামক এই ভিন্নধর্মী স্টোরে চা পান থেকে শুরু করে সকল ধরনের মোদি মালামাল পাওয়া যাবে। আজগর সাব্বির, ইউনিক নিউজ, তাকোপ, খুলনা।